নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2022-23 শিক্ষাবর্ষে ক্লাস টেনে রয়েছ, তোমাদের ইংলিশ প্রিবুট এবং ফাইনাল পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে আজকে আলোচনা করব। তোমাদের টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে, প্রিবুটে 80 মার্কসের এবং ফাইনালে 80 মার্কসের পরীক্ষা হবে। এবং ফাইনালে যে 80 মার্কসের পরীক্ষা হবে, তারপর যে তোমাদের 20 মার্কস বাকি থাকবে সেটা কোথায় থেকে কীভাবে কাউন্ট করবে 5 মার্কস 5 মার্কস করে, তার একটি ভিডিও আমি চ্যানেলে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী এইরূপ একটি ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তোমাদের কী থাকবে, তোমাদের 80 মার্কসের মধ্যে রিডিং স্কিলস থাকবে, তারপর রাইটিং স্কিল এবং গ্রামার থাকবে, তারপর থাকবে তোমাদের সাহিত্য টেক্সট বুকের যে কোয়েশনস। তোমাদের প্রথম রিডিংয়ে যে রয়েছে সেটা তার মধ্যে থাকবে পেসিস, অর্থাৎ কম্প্রিহেনশন টেস্ট, দুইটা পেসিস থাকবে তোমাদের রিডিংয়ের মধ্যে। তারপর তোমাদের যে গ্রামার রয়েছে, গ্রামারের মধ্যে থাকবে 10 মার্কস। 10 মার্কসের মধ্যে কী থাকবে, টেন্স থাকবে, মডেলস থাকবে, সাবজেক্ট বার কোন কোড থাকবে, রিপোর্টেড স্পিচ থাকবে, কমন্ডস অ্যান্ড রিকোয়েস্ট থাকবে, স্টেটমেন্টস থাকবে, কোয়েশনস থাকবে, ডিটারমিনার্স থাকবে। এগুলো সম্পূর্ণ, এই সবগুলা টপিক পড়লে তোমরা মাত্র 10 মার্কস পাবে গ্রামারে। তারপর রয়েছে তোমাদের ক্রিয়েটিভ লার্নিং স্কিল, ক্রিয়েটিভ রাইটিং যে স্কিল রয়েছে 10 মার্কসের, তার মধ্যে কী থাকবে, তার মধ্যে থাকবে ফর্মাল লেটার। ফর্মাল লেটারের মধ্যে বিভিন্ন সিচুয়েশন দেওয়া থাকবে, সেই সিচুয়েশন অনুযায়ী লিখবে। তোমাদের দুইটা কোয়েশন থাকবে ফর্মাল লেটারের মধ্যে, একটা কোয়েশন আনসার করতে হবে 5 মার্কসের জন্য। তারপর যে তোমাদের রাইটিং যে রয়েছে, রাইটিং অ্যানালাইটিক্যাল প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে। অ্যানালাইটিক্যাল প্যারাগ্রাফের মধ্যে কী থাকবে, তোমাদের তোমাদের ম্যাপ দেওয়া হবে, বা চার্ট দেওয়া হবে, বা গ্রাফ দেওয়া হবে, বা বিভিন্ন কিউস দেওয়া হবে, সেগুলির মধ্যে থেকে তোমাদের লিখতে হবে। দুইটা কোয়েশনস থাকবে, তার মধ্যে থেকে একটা কোয়েশনস লিখবে 5 মার্কসের জন্য থাকবে। তারপর তোমাদের টেক্সট বুকের যে রয়েছে 40 মার্কস, 40 মার্কসের মধ্যে কী থাকবে, তোমাদের 1 এক্সট্রাক্ট থাকবে আউট অফ 2 ফ্রম ড্রামা অ্যান্ড স্পোর্টস থেকে থাকবে একটা, দুইটা থাকবে একটা লিখতে হবে, এবং তোমাদের পোয়েট্রি থেকে দুইটা থাকবে একটা লিখতে হবে, 5 প্লাস 5 মার্কস, টোটাল 10 মার্কস। এগুলোর মধ্যে কী থাকবে, আবার দেওয়া হয়েছে মাল্টিপল চয়েস কোয়েশনস, অবজেক্টিভ টাইপ কোয়েশনস উইল বি আস্কড, তোমাদের ছোটো ছোটো মার্কস ওয়ানের অথবা মাল্টিপল চয়েস কোয়েশনস তোমাদের থাকতে পারে। তারপর তোমাদের কী থাকবে, মার্কস থ্রিয়ের থাকবে 4টা থাকবে তোমাদের যে কবিতা এবং গল্প রয়েছে সেই বইটা থেকে থাকবে 4টা কোয়েশনস 12 মার্কসের জন্য। তারপর থাকবে তোমাদের যে ছোট গল্পের বইটা রয়েছে, তার মধ্যে তোমাদের 3টা কোয়েশনসের মধ্যে তোমাদের 2টা আনসার করতে হবে 3 মার্কসের 6 মার্কস থাকবে। আর কবিতা গল্প থেকে তোমাদের 5টা কোয়েশনস থাকবে, 4টা কোয়েশনস আনসার করতে হবে। তারপর তোমাদের যে কবিতা গল্প থেকে 2টা লং কোয়েশনস থাকবে, তার মধ্যে থেকে 1টা আনসার করতে হবে মার্কস 6-এর, এবং তোমাদের ছোট গল্প থেকে থাকবে 2টা লং কোয়েশনস, তার মধ্যে থেকে 1টা আনসার করতে হবে তোমাদের। এখন দেখে নেব কবিতা গল্প কোনগুলা থাকবে। প্রথম যে রয়েছে তোমাদের গল্পগুলো রয়েছে এ লেটার টু গড, নেলসন ম্যান্ডেলা, লং ওয়াক টু ফ্রিডম, তারপর থাকবে ফ্রম দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্ক, তারপর গ্লিমসেস অফ ইন্ডিয়া, তারপর দ্য সেরমন অ্যাট বেনারস। তারপর কবিতাগুলো থাকবে কি, ডাস্ট অফ স্নো, ফায়ার অ্যান্ড আইস, এ টাইগার ইন দ্য জো, দ্য ট্রিস, ফগ, এবং তোমাদের যে ছোট গল্প রয়েছে সেগুলোর মধ্যে কী থাকবে, এ ট্রাম্প অফ সার্জারি, এ কোয়েশন অফ ট্রাস্ট, ফুটপ্রিন্টস উইদাউট ফিট, দ্য নেকলেস, ভোলি। তোমরা যদি এই সবগুলোর সাজেশন তোমরা পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, ভিডিওটিতে একটি লাইক করে দেবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।